আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক দীর্ঘদিন আলুর বাজার নিম্নমুখী থাকার পর গত দুই তিন দিন ধরে ঊর্ধ্বমুখী বাংলার আলুর বাজার দেশের সাথে এবার তাল মিলিয়ে গরম হচ্ছে বাংলার আলুর বাজার আজ আমরা প্রথমেই হাওড়া জেলার উদয় বাজার কি আছে এবং ওখানকার আলু ব্যবসায়ীরা কি বলছেন তা জেনে নেব তো চলুন জেনে নেওয়া যাক হোলিতে আলু তোলার কাজ স্তব্ধ হয়েছিল তাই মোকামগুলিতে আলুর আমদানি কম ছিল গতকাল থেকে আবারও আলু তোলার কাজ জোর কদমে শুরু হয়ে গেল আজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের মোকামে জ্যোতি আলুর দাম কি রয়েছে জেনে নেব জ্যোতি আলুর দাম চাষি ভাইদের আছে ছশো টাকা থেকে ছশো সত্তর টাকা এবং যা স্টোর ডেলিভারি যাচ্ছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে এর মধ্যে আলুর কোয়ালিটি হিসাবে দশ বিশ টাকা এদিক ওদিক হচ্ছে কারণ বৃষ্টির পর যে সমস্ত চাষিরা আলু চাষ করেছে সেগুলো মাঝারি সাইজ হওয়ায় মোটামুটি এগুলি সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকায় স্টোর ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে জ্যোতি আলুর ডালার দাম ভালো যাচ্ছে যা মোটামুটি আটশো টাকা প্যাকেট চলছে পোখরা আলু বিক্রি হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এছাড়াও কলম্বো হেমাঙ্গিনী আলু উদয়নারায়ণপুরে এবার ভালো ফলন হচ্ছে কলম্বো আলু আটশো টাকা ডালা যাচ্ছে হেমাঙ্গিনী আটশো টাকা ডালা যাচ্ছে চন্দ্রমুখী নশো টাকা ডালা চলছে আর চন্দ্রমুখীর স্টোর ডেলিভারি যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখানে সুপার সিক্স আলুও আটশো টাকা করে চলছে এটা জ্যোতি আলুর থেকে পঞ্চাশ টাকা আপে রয়েছে এই দামগুলো আপনারা ওভার হাওড়ার যে সমস্ত মোকামগুলি আছে সেগুলি ধরে নিতে পারেন আজকের বাজার একটু ট্রেন্ড চলছে আপের দিকে এই আপের দিকে হওয়ার কারণ মূলত যারা আলু ব্যবসায়ী আলু চাষিরা রয়েছেন তারা দেখছেন যে হাওড়া জেলায় সাতাত্তর পার্সেন্ট লোডিং হয়েছে এবং হুগলি জেলার মোটামুটি ভালো লোডিং হয়েছে কিন্তু অন্যান্য জেলার মোকামগুলিতে আলু লোড তেমনটা হয়নি যার কারণে তাদের মনে একটা ধারণা জেগেছে এবার ভালো দাম পাবো তার ফলেই বাজারটা মোটামুটিভাবেই ভালো আপের দিকে রয়েছে এছাড়া উদয় নারায়ণপুরের মোকামে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থেকে আলু আসছে অন্ধ্রপ্রদেশে আলু আসছে যা ছশো পঞ্চাশ টাকাতে লোড হয়ে যাচ্ছে কিন্তু উড়িষ্যার আলু একটু মান খারাপ হলেও ছশো তিরিশ টাকাতেই লোড হয়ে যাচ্ছে এবার লোডিং হানড্রেড পারসেন্ট হবে বলে মনে হচ্ছে না মোকামগুলিতে হাওড়া জেলার আলুর ফলন জ্যোতি আলু যেগুলি বৃষ্টির আগে বোনা হয়েছিল সেগুলোর ফলন ভালো হয়েছে কিন্তু বৃষ্টির পর খুব কম ফলন হয়েছে যা কাটাপতি তিন চার প্যাকেট হাওড়া জেলা সহ বাংলায় আগামী দশ দিনের মতো লোডিং হতে পারে স্টোরগুলিতে এই আসন্ন দিনগুলিতে আলুর বাজার দর কেমন যাবে আলুর বাজার দর কি আর ডাউনের দিকে যেতে পারে এমনটা ব্যবসায়ীরা বলছেন যে আগামী দিনে আর ডাউনের দিকে যাবে না কারণ বাংলা সব জেলাতেই মোটামুটিভাবে আলুর ফলন কম হয়েছে যার ফলে আলুর চাহিদা আছে তুলনামূলক যোগান কম রয়েছে যার ফলে এবার আর দাম কমার সম্ভাবনা নেই এমনটাই ভাবছেন ব্যবসায়ীরা এবার আমরা জেনে নেবো বাংলার অন্যান্য জেলার মোকামগুলিতে আলুর বাজারদার কী রয়েছে আজ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কালিম্পংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে দু হাজার থেকে পঁচিশশো টাকা কুইন্টাল জলপাইগুড়ির ফালাকাটাতে রেড লাল আলুর দাম রয়েছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা কুইন্টাল বাঁকুড়ার বাঁকুড়া সদরে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল বাঁকুড়া সদরে লোকাল আলুর দাম রয়েছে তেরোশো কুড়ি থেকে তেরোশো আশি টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কালিম্পংয়ের লোকাল আলুর দাম রয়েছে পঁচিশশো টাকা কুইন্টাল হুগলির পাণ্ডুয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো থেকে পনেরোশো চল্লিশ টাকা কুইন্টাল জলপাইগুড়ির আলিপুরদুয়ারে রেড লাল আলুর দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কুইন্টাল বাঁকুড়ার ইন্দাসে লোকাল আলুর দাম রয়েছে তেরোশো ষাট থেকে চোদ্দোশো টাকা কুইন্টাল বর্ধমানের আসানসোলে জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো আশি টাকা থেকে পনেরোশো ষাট টাকা কুইন্টাল হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো আশি টাকা কুইন্টাল হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে চোদ্দোশো আশি থেকে পনেরোশো টাকা কুইন্টাল কালনাতে আদার্স আলুর দাম রয়েছে চোদ্দোশো আশি থেকে পনেরোশো চল্লিশ টাকা কুইন্টাল আলিপুরদুয়ার রেড আলুর দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কুইন্টাল শামশেরগঞ্জ কৃষি বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে চোদ্দোশো পঁচাত্তর টাকা কুইন্টাল রানাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে চোদ্দোশো ষাট থেকে পনেরোশো টাকা কুইন্টাল চাকদাতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো থেকে ষোলোশো আশি টাকা কুইন্টাল উলুবেড়িয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কী রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় চাষি বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন